ক্লাস ফ্রেন্ড ছিল অনেকে, একই রুমে থেকেছি কয়েক বছর সৌদি, আর আরে একজন সৌদি ছিল, খুবই ব্রেনি বেদুইন, কিন্তু মাশাল বেদুইনদের ব্রেন শহরের বাসিন্দার চেয়ে অনেক তীক্ষ্ণ। যারা বেদুইন বকরি ছাগল চড়ায় তো যাদের বাপ বাপ দাদারা, তাদের ছেলেরা বেশি ব্রেনি, কারণ ওরা হই হুল্লোড়ের মধ্যে থাকেনি। আর যত হই হুল্লোড়ে থাকে সন্তানরা ছেলে মেয়েরা প্রজন্ম, তত তাদের স্মৃতি শক্তি কমে যায়। এতে থেকে উপলব্ধি করতে পারবেন যে ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু হানিফা, শাফি, মালিক, অত বড় বড় ইমামরা ওই যুগে পয়দা হলে, এখন কেন পয়দা হয়নি? আল্লাহ কি দরজা বন্ধ করে দিয়েছে আর এরকম স্মৃতি শক্তি দেব না? না, আল্লাহ স্মৃতি শক্তি ঠিকই দিয়েছেন, কিন্তু সেটাতে আঘাত হচ্ছে বিভিন্ন, যে আঘাতগুলির কারণে আমাদের স্মৃতি শক্তি কমে গেছে অথবা কমে যাচ্ছে, আর তারপরে আমাদের এখলাস এবং মেহনত আর সময় দেওয়া কুরবানি সেটাও দিচ্ছে না পড়াশোনাতে। তাদের কাছে এত ব্যস্ততা ছিল, হ্যাঁ, মোবাইল আর বাজার আর গাড়ি আর দুনিয়ার এত সংসার, না শুকনো ডাল রুটি কিছু খেয়ে নিল, হ্যাঁ, আর ডাল রুটিরও দরকার নেই, খেজুর খেলো, পানি খেলো, হ্যাঁ, ব্যাস হয়ে গেলে একটু দুধ খেলো, কখনো যা যা পেলো আর লেখাপড়াতে লেগে আছে, না হইচই, না গান বাজনা, না ঢোল ঢাক শুনছে, না এরকম কলহ বিবাদ আর মারপিট দেখছে, স্মৃতি শক্তি মজবুত আছে। গ্রামগঞ্জ অনেক দিক থেকে নিরাপদ, অনেক দিক থেকে নিরাপদ, সত্যি ব্রেনের বুদ্ধির দিক থেকেও, ছেলে মেয়েদের তরবিয়তের দিক থেকে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মা মক্কা শহর, মুবারক শহর থেকে ওই হালিমা সাদিয়ার কাছে তাইফের পল্লী গ্রামে দুধ পান করার জন্য দেওয়ার দরকারটা কিছু? কোনদিন চিন্তা করেছেন? গ্রামে গঞ্জের ভাষা আসল অরিজিনাল ভাষাটা পাওয়া যায়, শহরের ভাষা বিকৃত হয়ে গেছে, ভাষা শিখে আসল অরিজিনাল ফসিহ শুদ্ধ আরবিটা শিখে ওখানে, এক। দুই নম্বর, সেখানকার আবহাওয়া হচ্ছে মুক্ত আবহাওয়া, সুন্দর আবহাওয়া। জি হ্যাঁ, তখনকার যুগে যদি মক্কা শহরের আবহাওয়ার চাইতে একেবারে পল্লী গ্রাম আর বেদুইন এলাকার, হ্যাঁ, তাইফের আশেপাশে, তাইফ শহরের না, তাইফ থেকে অনেক দূরে সব সব এলাকা, হাওয়াজেন গোত্র, সাদিয়া, বানু সাদ, ওই সব জায়গায় যদি দুধ পান করতে দেওয়া হয় তা নিশ্চয় হেকমত আছে।